Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Welcome back to my channel. Asha korchi Allahur rahmate apnara je jekhane achen bhalo achen shusto achen o sabdhane achen. Amio apnader duay Allahur rahmate amar poribar niye bhalo achi. Ta ajker blog ta ranna ghor thekei shuru korlam. Ta ranna banna korbo ta shegulo shobkichu ready kore nichhi. Ta dudh bhije rakhchilam seta to দুটা জাল দিয়ে রেখে দিলাম তো এখন আমি পেঁয়াজ আলু কেটে নিচ্ছি তো সবকিছু কাটাকুটো শেষ হয়ে গেছে তো এখন আমি গরুর গোশটা মেখে চেকে বসে দিব তো আজকে রাতে একটু পোলাও রান্না করব তো গরুর গোশ ডিম আলু ভাজি করতে চাইলাম তো ছেলে বলতিছে যে আলু ভাজি করো না গোশের মধ্যে কয়টা আলু দাও তাহলেই হবে তো ঠিক আছে তাই দিয়ে দিলাম তো গরম মশলা সব ধরনের দিয়ে দিয়েছি এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে তেল দিয়ে তো এখন ভালো করে মেখে চুলায় বসায় দিব আর অন্য চুলায় তো গরম পানি দিয়েছি গোশটা তো ভালো করে মাখায়া চুলায় বসায় দিলাম তো অন্য চুলায় গরম পানি বসায় দিছি তো এটা ভালো করে কষানোর পরে ওই গরম পানি দিয়ে দিব তো গরম পানিটা তো গোশের মধ্যে দিয়ে দিলাম তো আরো কিছু পানি বসায় রাখবো পোলাও রান্না করব তো অল্প একটু পোলাও রান্না করব তো এজন্য অল্প করে পানি বসায় দিলাম তো এদিকে তো আমি রান্না করতেছিলাম তো হঠাৎ সেই জোরে বৃষ্টি চলে আসছে মেঘ চমকাচ্ছে তো গরুর গোশটা তো হয়ে আসছে তো চুলা ছোট করে দিয়ে তো ওই চুলায় রেখে দিলাম যার একটু হতে থাক তো চুলায় আবার পোলাও বসায় দিলাম তো তেল দিয়ে মশলা দিলাম সাদা এলাচ দারচিনি কয়টা গোলমরিচ লং তেজপাতা তেলের মধ্যে দিয়ে তারপর অল্প একটু পেঁয়াজ দিলাম দিয়ে পেঁয়াজটা ব্রাউন কালার হলেই পোলার চালটা দিয়ে দিয়েছি তারপরে লবণ দিয়েছি কাঁচামরিচ দিয়ে চালটা ভালো করে ভেজে নিয়েছি তো ভাজার পরে যে গরম পানিটা করে রাখছিলাম তো সেটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি তো অল্প চাল তারপরেও আমি মেপে দিতে হয় না আমার আমি ওই আন্দাজ করে দিলেই পোলাও ঝরঝরা হয় তো পোলাওটা হতে থাকে ওই চুলায় আমি ডিমটা বসায় দিলাম তো কিছু থালা বাটি ছিল সেগুলো আমি আবার তো কাজ করার সাথে সাথেই ক্লিন করে নিই তো রান্না তো শেষ তো মেয়েকে বললাম তো তুমি ডিমটা ছুলে নিয়ে খাবারটা রেডি করো তো আমি নামাজ পড়ে নিই তো আমি আবার ফ্রেশ হয়ে নামাজে চলে আসলাম তো মেয়ে ডিমটা ছিলে খাবার রেডি করে নিচ্ছে
এই তো মেয়ে খাবারগুলো সব সুন্দর করে বেড়ে নিয়েছে, তা আমরা এখন সবাই মিলে খেয়ে নেব। এই তো আমার খাবারটা আমি আমার বেডরুমে নিয়ে চলে আসলাম, তো ওরা তো দুই ভাই বোন ড্রয়িং রুমে নিয়ে খাচ্ছে, তো আমরা এখন খেয়ে নেই। খাইতে খাইতে আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি, তা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুলতানা ব্লগের সঙ্গেই থাকবেন। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাও অন করে রাখবেন, তো আমাদের জন্য আপনারা দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। তাহলে ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।